বিশ্বে প্রশ্নবিদ্ধ করবে বিমানকে, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব সংশোধন বিল 2019 সহ পাশ হয়েছে 3টি বিল। ঢাকা সিটি নির্বাচন নিয়ে সন্তুষ্ট সিইসি। এবং সিটি নির্বাচন বিএনপি আমলের চেয়ে ভালো হয়েছে বললেন ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়শা আক্তার বুবলি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ঘটনা প্রবাহে নানা কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই মাস। উত্তাল এই মাসের প্রতিটি দিনই বাঙালি জাতির জন্য অনুপ্রেরণা আর শক্তির উৎস। 1971 সালের এই মাসের 25 তারিখে বর্বর পাক বাহিনী গণহত্যা শুরু করলে গ্রেপ্তার হওয়ার আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 1971 সালের 7 মার্চ সাবেক রেসকোর্স ময়দান, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া এই ঐতিহাসিক ভাষণের সময় মুহুর্মুহ গর্জনে উত্তাল ছিল জনসমুদ্র। লক্ষ কণ্ঠের একই আওয়াজ উচ্চারিত হতে থাকে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ঢাকাসহ গোটা দেশে পথ পথ করে উঠছিল সবুজ জমিনের উপর লাল সবুজের পতাকা। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব সংশোধন বিল 2019 সহ 3টি বিল পাশ হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্যদের বেশ কিছু সংশোধনী প্রস্তাব সত্ত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে কণ্ঠ ভোটে 3টি বিল পাশ হয়। গণপ্রতিনিধিত্ব সংশোধন বিল 2019 ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল 2019 এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ সংশোধন বিল 2019 সংসদে পাশ হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা এই সকল বিল উত্থাপন করলে জাতীয় পার্টির সংসদ সদস্যরা বেশ কিছু সংশোধনী এনে এসব বিল পাশের আগে আরও পরীক্ষা নিরীক্ষা প্রস্তাব করে, তবে এসব প্রস্তাব কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। পরে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এর আগে স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সন্ধ্যা 7টায় সংসদে অধিবেশন শুরু হয়। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মতো কোনো ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি। তা না হলে সিভিল এভিয়েশন ক্যাটাগরি 1 হওয়ার যে প্রচেষ্টা তা বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশ থেকে উন্নত দেশে বিমান চলাচল কঠিন শর্তের মুখে পড়ার আশঙ্কাও তাদের। আর এজন্য সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরাপত্তায় নিযুক্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন তারা। ম্যান বিহাইন্ড দ্য মেশিন সবসময় একটা বিরাট ব্যাপার থাকে, সেখানে কতটুকু তারা কাজটা ঠিকমতো করছেন এইটা একটা বিশাল ব্যাপার। হয়তো সিভিল এভিয়েশনের যারা হেড অফিসে বসা তারা জানেন না, ফিল্ড লেভেলে একজন হয়তো সিকিউরিটি কম্প্রোমাইজ করে ফেলছে। 31% মতো ভোট পড়লেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন। বিরোধী দল অংশ না নিলেও সিটি নির্বাচন তাৎপর্যপূর্ণ হয়েছে উল্লেখ করে কে এম নুরুল হুদা বলেন, কমিশনের প্রতি আস্থাহীনতা পরাজিত দলগুলোর ঐতিহ্য। শোভাযাত্রাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও শোভাযাত্রায় কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে অনুষ্ঠিত সিটি নির্বাচনের চেয়ে ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সে নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন ভালো হয়েছে আর স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপের মতো কোনো পরিস্থিতি হয়নি। নগরের রাস্তা সংস্কার, ফুটপাত দখলমুক্তকরণ, মশা নিধন ও মাদক নির্মূলে হবে প্রথম কাজ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার দুপুরের উত্তরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আতিকুল ইসলাম বলেন, নাগরিকের দুর্ভোগের কথা বিবেচনা করেই পরিকল্পিতভাবে নতুন স্থাপনা করা হবে। রাজধানীকে সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন রাখতে নাগরিকের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান নবনির্বাচিত এই মেয়র। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ছিনতাই চেষ্টা বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করবে বিমানকে, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব সংশোধন বিল 2019 সহ পাশ হয়েছে তিনটি বিল। ঢাকা সিটি নির্বাচন নিয়ে সন্তুষ্ট সিইসি। এবং সিটি নির্বাচন বিএনপি আমলের চেয়ে ভালো হয়েছে বললেন ওবায়দুল কাদের। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।